আমার 50 টাকা আছে, এই দিক দিয়ে টিফিনও খাওয়া হবে আর সাইকেলের কিছু হলে সাইকেলও ঠিক থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সগলি? আশা করছি সগলি ভালো আছেন, হ্যামিও ভালো আছে আপনাকে দোয়াতে। তো আজকে আমি আমার ভাইয়ের ছোট সাইকেলটা নিয়ে স্কুলে যাবো, সেই জন্য সাইকেলের ছোট চাকাগুলো খুললাম, এই চাকাগুলো এখন ধুয়ে আসি। যেহেতু সাইকেলটা স্কুলে নিয়ে যাবো, তাই সাইকেলটার সুরক্ষার জন্য একটা তালা প্রয়োজন, আর তালাটা লিখে আমি দাদার থেকে। আসলে দাদা তো অনেক আগে সাইকেল কিনছিল, সেই সাইকেলের তালা ওই জন্য পুরাতন একটু। যাই হোক, তালাটা এখন এটা আমি পেঁচে থুই, যেহেতু চাবিটা খুব ছোট, চোখের সামনে থাকলেও খালি খুঁজমু খুঁজমু কোনটি গেল কোনটি গেল, হেরে গেলে তো আমারই সমস্যা। তাই ভাবলাম চাবিতে একটা রিং লাগাই, তাহলে চাবিটা সব সময় চোখের সামনেও থাকবি, বোঝাও যাবি। আর এই কয়দিন স্কুল বন্ধ আসলো, স্কুল যাইনি, আজকেই যাচ্ছি। তো শুনলাম নাকি আগেকার পড়ার ধরন গুলো পাল্টে যাচ্ছে, নতুন সিলেবাস হচ্ছে, তো এখন পড়াগুলো পাল্টে যাবে, এখন পড়া হবে ঠিক যেরকম একজন শিক্ষার্থীর পড়া হওয়া উচিত, কারণ এখন থেকে ঠিকভাবে ক্লাস হবে, ঠিকভাবে পড়াশোনা হবে, আর আমরা ভবিষ্যতে ভালো মানুষ হব, এটাই আমার আশা। এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি, স্কুলে যাবো। তো যেহেতু সাইকেলটা ঠিক করছি, তারপরেও আবু বলতিছে কিছু টাকা নিয়ে যাও, সাইকেলে যাওয়ার কিছু হয়, তাই আব্বু আমার 50 টাকা দিয়েছে, এই দিক দিয়ে টিফিনও খাওয়া হবে আর সাইকেলের কিছু হলে সাইকেলও ঠিক করাবে। আপনারা ভাবিছেন আব্বু বাড়ির থাকতেও আমি কিছু সাইকেল নিয়ে যাচ্ছি, কারণ আব্বু আজ কয়দিন ধরে বাড়ির কাজ করতে খুব ব্যস্ত, তাই আমি আজকে সাইকেল নিয়ে যাচ্ছি। আপনারা তো জানেনই আমাকে বাড়ির কাজ হচ্ছে, একটু সবার সাথে সহযোগিতা করে কাজে হেল্প করে, এই জন্য আব্বু না স্কুল নিয়ে দাও তাই তাই ভাবলাম বাড়িতে সাইকেল আছেই, আর সাইকেলটা বিষয় পড়ে থেকে নষ্ট করার বদলে এভাবে স্কুল নিয়ে যাই, সাইকেলও ঠিক থাকবে, আমার যাওয়াও হবে, আব্বুর আর কামড় ডিস্টার্বও হবে না। টাটা বাই বাই সগলি, কি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু হতে পারি।